নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে খাস্তা নিমকি তৈরি করে দেখাবো। এই খাস্তা নিমকিটা তৈরি করার জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জোয়ান, এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন, এবারে দিয়ে দেব বড় চামচের 4 চামচ রিফাইন্ড অয়েল, এখানে 4 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আমি অ্যাড করে ময়দার সাথে ভালোভাবে এটা ময়ান দিয়ে নেব। আর অল্প অল্প জল দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এবারে লেচিগুলো বেলে রুটির মতো করে বেলে রেডি করে নেব, দিয়ে লম্বা লম্বা করে কেটে বরফির আকারে কেটে এগুলো ছুরির সাহায্যে তুলে নিয়েছি। এবারে তেলটা গরম করে নিয়েছি। এবারে গরম হালকা গরম তেলে নিমকিগুলো আমি কি বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার প্রথমে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।